যে আমল ও দুরূদ পড়লে নবীজিকে স্বপ্নে দেখা যায়। শায়খ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শুক্রবার রাতে দুই রাকাত নামাজ পড়বে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পর একবার আয়াতুল কুরসি এবং 15 বার সূরা ইখলাস পড়বে, অতঃপর এই দুরূদ পাঠ করে 100 বার পড়বে, তিন জুমা পার হওয়ার পূর্বেই স্বপ্নে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর দিদার নসিব হবে। দুরূদটি হচ্ছে এই, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িন উম্মিয়াহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি উপরের দুরূদটি পড়বে সে আমাকে স্বপ্নে দেখবে, আর যে ব্যক্তি দুনিয়াতে আমাকে স্বপ্নে দেখবে সে কিয়ামতের দিন আমাকে দেখবে এবং আমি তার জন্য শাফায়াত করব। আর আমি যার জন্য শাফায়াত করব সে আমার হাউজে কাউসার হতে পানি পান করবে। আল্লাহ তাআলা তার শরীরকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন। আল্লাহ পাকে হানি রহমতুল্লাহ কর্তৃত্ব ইহা পরীক্ষিত আমল। হে আল্লাহ, আমাদের সবাইকে আমলটা করার পর স্বপ্নে নবীজির দিদার নসিব করুন। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ বলেন, কোনো ব্যক্তি যদি আমলটা করার পর নবীজিকে স্বপ্নে না দেখে তাহলে সে জীবনে কোনো দিন নবীজি স্বপ্নে দেখার দিদার নসিব অর্জন করতে পারবে না।